রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী দেবীর পুজোয় মেতে উঠবে আপামর বাঙালি। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো মানেই আলাদা আনন্দ। তাই পুজোর আগে পুজোর বাজার চলছে জোর কদমে। সরস্বতী পুজো উপলক্ষে লক্ষ্মী লাভের আশায় দেবীর মূর্তি সহ পুজোর বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বিভিন্ন বাজারে চলছে পুজোর কেনাকাটা। তবে দেবী মূর্তি বিক্রির ক্ষেত্রে খুব বেশি আশার কথা শোনালেন না দোকানিরা। তাদের মতে, গত বছরের তুলনায় এবছর মূর্তি বিক্রি কিছুটা ভালো হলেও লাভের অঙ্ক ততটা হবে বলে তারা যথেষ্ট সন্দিহান। তবে মানুষের পকেটে টানের জন্য বিক্রি মনপুত হচ্ছে না বলে মন্তব্য করছেন বিক্রেতারা। আমি ঠাকুরে মোটামুটি চলছে, কিন্তু বাজার একটু ডাউন আছে, পয়সার অভাব লোকের, জানি না। তোমরা অন্যবারের তুলনায় কেমন সাড়া পাচ্ছ? অন্যবারের থেকে একটুখানি ভালোই আছে। ব্যবসায় সাড়া পাচ্ছেন, লাভ হচ্ছে? লাভ কোথায়, এখন লাভ বিক্রি হবে তবে তো লাভ বুঝবো। তো মানে অন্য মানে যত ঠাকুর বেচেন এবারে তো পুঁজি তো লাগিয়েছেন, কতটা? এবারে এবারে 30 পিস বেশি নিয়ে এসেছি, 130 পিস নিয়ে এসেছি। হ্যাঁ, মানে মোটামুটি ব্যবসায় সাড়া আছে। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টর প্রতিবেদন, চ্যানেল 24/7।